Please, come and pay for it. আচ্ছা, আপনি একটা মেয়ে মানুষ, এত রাতে একা একা বাইরে, বুঝলাম না। আমি সত্যি পরিস্থিতির শিকার। ওই লোকগুলো আমাকে, মানে ওরা কারা চেনেন আপনি? না না, আমি ওদের কাউকে চিনি না। আমি তো আজই ঢাকা এলাম। কোথেকে? দিনাজপুর। আমি ওখানেই থাকি। কিন্তু আপনি এখানে এই এলাকাতে কেন? আসলে ঢাকায় এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউর জন্য। উঠব মামার বাসায়। বাস থেকে নামার পরে দেখি আমার ব্যাগ, আমার মোবাইল সব কিছু পিকপকেট হয়ে গেছে। এরপরে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ঢাকায় এর আগে একবার এসেছিলাম, কিন্তু আন্দাজ করে করে এলাকা পর্যন্ত আসলাম, কিন্তু টেরই পাইনি যে এত রাত হয়ে গেছে। লোকগুলো আমাকে ধাওয়া করলো, তারপর ধরে একটা পুরনো বাড়ির দিকে নিয়ে যেতে চাচ্ছিল। আমি কোনো মতে দৌড়ে আমি পালালাম। তারপর তো আপনার সঙ্গে দেখা। আপনি তো ভীষণ বিপদে পড়ে গিয়েছিলেন তাহলে। ঢাকা শহরের যে অবস্থা এখন, কিন্তু আপনাকে এখন এত রাতে কোথায় যে নামিয়ে দিই, মানে কোনো হোটেল বা এরকম কিছু হলে চলবে তো নাকি? আপনাকে খুব বিপদে ফেলে দিলাম, তাই না? আরে না, বিপদে তো আপনি ইচ্ছা করে ফেলেননি, তাই না? আর একজন বিপদে পড়লে মানুষ মানুষকে হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। আপনি যদি চান তাহলে আজকের রাতটা আপনি আমার বাসায় থাকতে পারেন। মানে যদিও আজকে আমি ব্যাচেলর। কেন, আপনার ওয়াইফ? ওর বাবার বাড়ি গেছে মিরপুরে। কাছাকাছি বাড়ি থাকলে যা হয় আর কি, যখন খুশি যায়, যখন খুশি চলে আসে। আপনার সমস্যা নেই তো? এত রাত হলো মোবাইল বন্ধ। টেলিফোন বেজে চলছে, তার মানে এখনো বাসায় ফেরে নাই। এত রাত পর্যন্ত কোথায় আছে? মতিন চাচাকে একটা কল দিই।
হ্যালো আম্মা। মতিন চাচা আপনি কোথায়? আম্মা আমি গ্যারেজে আছি। আপনার স্যার কোথায়? বাসায় ফেরে নাই? যে না আম্মা, স্যার তো এখনো ফিরে নাই। কি ফিরে নাই? আচ্ছা ঠিক আছে মতিন চাচা, আপনার স্যার বাসায় ফিরলে আমাকে একটা ইমার্জেন্সি কল করতে বলবেন। যে আম্মা আমি বলবো। কোথায় আছে এত রাত পর্যন্ত? আবার কোনো আমি বাসা নেই, খালি বাসা মহিলা। আপনার নামটা যেন কি বলেছিলেন? দোলা। ও হ্যাঁ, দোলা, সুন্দর নাম। কি ব্যাপার, আপনি সিগারেট খাচ্ছেন? কথা কম। জি সেটা বল। কি করলে কি করতে পারি জানো? জানো
দেখুন এটা এটা সরান আপনি। হ্যাঁ এটা সরান আপনি একদম। তালাকি করবি, তালাকি করলে নিজের বিপদ নিজেই দায়িত্ব আনবি। যাই বলিস, আমাদের টিমটা না একটা জোশ টিম হইছে, একবার মারমালাস টিম, একেবারে বাংলাদেশের টাইগার টিমের মতো। আর সবচেয়ে যে বড় বিষয়টা হলো সেটা হলো আমাদের টিমের দোলা, সে যেমন সুইট নাইস সেরকম বুদ্ধিমতি। শুধু কি তাই, খেয়াল করছস দোলা তার রূপের মায়ার জালে মানুষে ফালাই আছে, কেমনে টানা হেঁচা করতে করতে কি অবস্থা করে দেয়। যেমন আজ মদন তারে কপ করে ধরে আলাইছে, একেবারে ট্র্যাপে ফলাই দিছে। তবে শুন, আলাই কিন্তু অনেক মালদার পার্টি আছে, টাকা পয়সা কিন্তু আমরা কোনো কমতি হবো না। এই সব জায়গায় দুই ধাপ বেশি কস, দুই ধাপ বেশি কস, আগে টাকা দাইতে দিই। কি কই টাকা দিতে দেবো না, টাকা তো আইসে, আমরা মনে করো সাকসেস হয়েই গেছি। তবে দাদা এই কাজটা হইলে আমার কিন্তু একটা স্বপ্ন আছে। স্বপ্ন কিরে? স্বপ্ন এখন আপনি আপনি কি চান আসলে সেটা বলতে হবে তো প্লিজ। আমি ইনফরমেশন দাই নেই হইছি, তোর এই এত বড় বাড়ি, তার বাড়িতে বলে এক শুভরি সোনা আছে। হ্যাঁ আরেকটা জিনিস জানি, অহন্তর বাসায় 3.5 কোটি টাকা আছে, কালকে জমির বায়না দিতি তাই না? আলমারির চাবিটা কই সন্দু? বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। নিয়ে গেছে, নিয়ে গেলে গেছে। কিরে এতক্ষণ ধরে খাড়ায় রয়েছি, কোন শব্দ নাই, কি টেনশন হইতেছে না? হ্যালো, ওই কই তোরা? এই তো আমরা গলির মুখে আছি। আচ্ছা শোন, ভিতরের কি অবস্থা? ভিতরের অবস্থা ঠিক আছে, সাবির গোসা লয়ে আয়। কেন ওই হালাই তোরে সাবির গোসা দেয় নাই? বুঝবার পারছি, ব্যাটারে ধুই দে, একটা জাতা জলা দে, দেখবি চাবি বের হয়ে গেছে। এত কথা কস কেন? হ্যাঁ চাবি বাই করতে পারলে তো বাই করতামই, তখন কি তোকে ফোন করতাম? আচ্ছা ঠিক আছে, তোর চাবি নিবি কেমনে? দারোয়ান বেটা আছে না? আরে দারোয়ান রাইসা কবি সার ফোন দিছিল, অফিসে চাবি রেখে আসতে দিয়ে দেখতে কইছে, বাকিটা আমি সামলাই নিমু। আয় তোরা। ঠিক আছে ঠিক আছে, তুই থাক আমরা আইতেছি, চল দোলা ডাকছি, চল। এই চাবির গোসা আছে ওর কাছে, আছে। পুলিশ
সাগর কন্যা কুয়াকাটা ইভালোনা নিয়ে এলো ওয়াটার পার্ক সহ পাঁচ তারকা হোটেল, সাফ কবলা মালিক হয়ে আজীবন থাকা এবং লাভজনক হালাল উপার্জনের সুযোগ, মাত্র ৫,০০০ টাকা মাসিক কিস্তি, এককালীন বিনিয়োগে দ্বিগুণ লাভের নিশ্চয়তা, অনলাইনে বুকিং এবং কিস্তি পরিশোধের সুযোগ। এখন শুধু ভ্রমণই নয়, হবে লাভজনক বিনিয়োগ। ইভালোনা। কিরে এত রাতে লাইট জ্বালিয়ে রেখেছিস, ঘুমাসনি এখনো? মামা এমনিতে ঘুম আসছে না। তুই কাঁদছিস মনে হয়? মামা সব শেষ হয়ে গেছে। আরে কি শেষ হয়েছে? আমি বলতে পারবো না, আমার সব শেষ হয়ে গেছে। তুই খুলে বল কি শেষ হয়েছে। হ্যাঁ এসব আমি কি শুনছি? তোর বাবা জানতে পারলে ওকে, তুমি বাবাকে বলো না, বাবা শুনলে অনেক কষ্ট পাবে। আরে না, সামালে পড়ছি, পুলিশে দেওয়া দিছে। হাই হাই কোস্কি, হ্যাঁ পুলিশে দেওয়া দিছে। হ আমরা পলায় একটা চিপায় ঢুকছি, কাপটি মেরে আসি, চারদিকে দেখতেছি পুলিশ, এখন বের হওয়া যাইব না। আর পুলিশ আর সময় পাই নাই। আচ্ছা ঠিক আছে, পুলিশ গেলে গে তারপরে আইস। ওকে ওকে। একদম সোজা এসে চালাকি করবি না। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তি এইচডি তে নতুন নতুন নাটক দেখার জন্য। তুমি কি করবে? কি করবো মানে, এই আমার মেয়ের চোখের পানির মূল্য নাই না, চলো চলো আমার সাথে। কেউ আমাকে আজকে আটকাতে পারবে না, চলো চলো আমার সাথে।
পাইলো না? এই সময় পুলি চাহে দূর তোর কপাল না ভালো। পুলিশ মনে হয় এত তাড়াতাড়ি যাইব না, রাইত তো মেলা হয়েছে, তো কিদা লাগে নাই? তুই চাইলে কিন্তু আমি তোর দুই লোক মা খাওয়া দিতে পারি, খাবি? ওরে বাবা রে বাবা, রাগ হসকে রাগ হন এদিক কথা। আমি তোর বাড়িতে তোর এমনি বাইন্দা রাখছি, এত তাড়াহুড়ো করছো কেন? তাড়াহুড়ো করবো না, দেখো না কি করি। এত বড় সাহস না, ওকে পেলে আজকে একদম পুতার মতো মশলা যেরকম পেছে সেরকম করে পিষবো। আমার মেয়ের সাথে চালাকি না, হ্যাঁ বাইরের মেয়ে নিয়ে আসে আসলে জীবন শেষ করে ফেলবো। আমি তো ভুলও করতে, তুমি চুপ করো, কোনো কথা বলবে না। প্লিজ তুমি সামনে চালাও, অ্যাক্সিডেন্ট করতে পারো তো। আমার মেয়ের জীবন নিয়ে সিনেমা খেলছো, বাইরে থেকে বাজে মেয়ে এনে বাসায় ঢুকিয়েছে, হ্যাঁ ওরা তুমি চলো আমি কয়লা করে দেবো। আচ্ছা বুঝলাম, কিন্তু এখন একটু শান্ত ভাবে চালাও তুমি। ও পেয়েছি কি, ও মাসুদ রহমানকে চেনে না। তুমি একটু শান্ত হও, আমরা তো, আমি শান্ত হবো না, তুই চুপ করো। না সময় কাটতেছে না, গল্প করি। বিয়া কেমনে করছস, সেটেল ম্যারেজ নাকি পলান্তি বিয়া? সরি, পলান্তি বিয়া চেন না? বাপ ভালোবাসা করলে না পলায় বিয়া করেন যায় নাকি? আমিও পলাইছিলাম, বিয়া করতে পারিনি। জানলাকে পলাইছিলাম, হাই আসিল একটা পচা ফল, আমারই পচাইতেছিল। তোর ডাক কি, পলান্তি বিয়া নাকি সেটেল ম্যারেজ? আমাদের বিয়েটা ছিল অর্ধেক সেটেল অর্ধেক ভালোবাসার। ও বাপ ভালোবাসার বিয়া? হ্যাঁ ভালোবাসার, ভালোবাসার তুমি কিছু বোঝো? ভালোবাসা তো ঠিকমতো উচ্চারণ করতে পারো না। এই শিক্ষিতের বাসে এই উচ্চারণ করতে পারি না না? হ্যাঁ উচ্চারণ লাগাইছো তুমি, ঠিক মতো উচ্চারণ করতে না পারলে তোর বাসা পর্যন্ত হান দিয়েছিলাম কেমনে? উচ্চারণ হিগায় খুব তো উচ্চারণ পারো, অনেক পড়াশোনা জানা, এমন বলত কে কেমনে ঢুকাইলি আমার বাড়িতে? আচ্ছা বহুত বকা ঝকা করছি, কিছু মনে করিস না, অন গল্প ডাকো। তোমার কাছে ভালোবাসার গল্প বলে আমি আমার ভালোবাসাটাকে অপবিত্র করতে চাই না। মা গো মা, আমার কাছে গল্প কি লেখ করে ভালোবাসা অপবিত্র হয়ে দিব? আরে চিন্তা করিস না, তোর ভালোবাসা পবিত্রই থাকবো। সময় কাটতেছে না, কোনা গল্প ক, সময় কাটতে দেব। তুমি জানো মোনা মানে আমার ওয়াইফ এতক্ষণ ফোনে না পেয়ে কত অস্থির হয়ে আছে, হয়তো আমার সাথে কথা বলতে না পারলে সে সারা রাত ঘুমোবেই না। আমি তো জানি আমার ওয়াইফ আমাকে কতটা ভালোবাসে। একবার আমি ওকে নিয়ে ঘুরতে গিয়ে ওকে কিছু সময়ের জন্য রেখে আইসক্রিম আনতে গিয়েছিলাম, আমার একটু দেরি হয়েছিল, এসে দেখি আমাকে দেখতে না পেয়ে ওর সে কি অস্থিরতা। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমাকে কেন ভয় লাগালে? তুমি জানো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আরে আমি তো আইসক্রিম আনতে গিয়েছিলাম। আমার আইসক্রিম লাগবে না, আমার শুধু তোমাকে চাই।
কোথায় ছিলে তুমি? হ্যাঁ আচ্ছা, তুমি জানো না যে আমি তোমাকে ছাড়া এক মুহূর্তে একা থাকতে পারি না? আমার ভয় করে। তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? আরে আমি তো আইসক্রিম আনতে গিয়েছিলাম তোমার জন্য। আমার আইসক্রিম লাগবে না, আমার শুধু তোমাকে লাগবে। তারপর তারপর একদিন রেস্টুরেন্টে আমরা দুজন খেতে গিয়েছিলাম। সেখানে আমার ইউনিভার্সিটির এক বান্ধবীর সাথে দেখা হয়। আরে হাসান! আরে মালিয়া, কেমন আছো? অনেক ভালো আছি। তুমি এখানে? এই তো এসেছি একটু। কতদিন পর দেখা বলো তো? হ্যাঁ অনেক দিন পর দেখা। তুমি তো আমাকে একটা ফোনও দিতে পারো, তাই না? আরে ফোন যে দিব, তোমার নাম্বার তো নেই আমার কাছে। বলো কি খাবে? খাবো না, খিদে মরে গেছে। খিদে মরে গেছে মানে? ওই মেয়েটা তোমার হাত ধরলো কেন? আরে ও তো আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। তাতে কি হয়েছে? ফ্রেন্ড হলে কি হাত ধরতে হবে? তুমি জানো না তোমাকে কেউ টাচ করলে আমি অসুস্থ হয়ে যাই। ইয়েপ। আচ্ছা ঠিক আছে, সরি, আর কখনো এমনটা হবে না। প্লিজ সরি, সরি বলেছি তো। কোনো সমস্যা নেই, যে কোনো সময় ফোন দিয়ে আমাদের বাসায় চলে আসবি, আমরা সবাই একসাথে আড্ডা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তাহলে এখন ভালো থাকিস। হ্যাঁ ওকে বাই। তুমি জানো না তোমার সঙ্গে কেউ কথা বললে, তোমাকে কেউ টাচ করলে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়, তুমি জানো না। কি করছো? এটা রেস্টুরেন্ট, এমন করছে কেন, মানুষ কি বলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি আর কারোর সাথে ক্লোজ হয়ে কথা বলবো না। ওকে সরি বলেছি তো, মনে থাকে জানো। তুই অনেক ভাগ্যবান, কি সুন্দর তোর জীবনটা, কি সুন্দর একটা বাসা, একটা সংসার, ভালোবাসার মানুষকে বিয়া করছিস, তোর বউ তোরে অনেক ভালোবাসে, আবার তোর লিগে কান দেব। তোরা কই? এই তো ওই পুরান বিল্ডিং এ। পুলিশ গেছে? চারপাশে পুলিশ তো দেখতেছিলাম, মনে গেছে। আয় তোরা। আসবো মানে তিনজনে আসবো?
দারোয়ান ওই বেটাতে কি কম কবি স্যারের অফিস থেকে আইসুস স্যার আইতে কইছে বাকিটা আমি সামলাই নিব আচ্ছা ঠিক আছে আমরা আইতেছি তোমার উদ্দেশ্যটা কি যদি কিছু নিতে চাও নিয়ে চলে যাও ওদের ডাকছো কেন নাকি অন্য কোনো পরিকল্পনা আছে ঠিকই কইছিস আরেকটা পরিকল্পনা আছে কি তোমরা আমাকে মেরে ফেলবে আপনি একটু স্যারকে জিজ্ঞেস করে আসেন আচ্ছা ঠিক আছে আপনারা খারান আমি স্যারের জিগায় আহি কোনো কথা কবি না একদম চুপ পড়ছে একটা কথা কবি না চুপ করে বলে থাক একদম চুপ এত অস্থিরা কি আছে একটু জিরা কসকি তুই জিরাম মানে তোর মাথা মতো ঠিক আছে বেটি চল ওই আসো এই আসো এই বাবা
তোর মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোরা কেউ কিছু করতে পারবি না, অগো কিচ্ছু করতে পারবি না। তুই কি রকম পাগলামি করতেছিস তুই বুঝতে পারছিস? আমি ঠিক বুঝতে পারতেছি। কোনো চালাকি করার চেষ্টা করবি না। এই বান্ধন খোল, বান্ধন খোল। আচ্ছা ঠিক আছে, বান্ধন খুলে দে, বান্ধন খুলে দে। কি করছ তুই? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? বহুদিন পর একটা খ্যাপ পাইছি। কেউ পালাবি না, এক পাও গাবি না। নিশ্চয় তোর মাথা খারাপ হয়ে গেছে, তাছাড়া নিজের বিপদ কেউ নিজে ডেকে আনে। মাথা আমার নষ্ট হয়নি, মাথা নষ্ট আছিল, ঠিক হয়ে গেছি, আজকে ঠিক হয়েছি। আজকে প্রথম বুঝতে পারলাম যেই জীবন আমরা যাপন করি এটা তো কোনো জীবন না, শিয়াল কুত্তার জীবন, খালি টাকা আর টাকা, লোভ আর লোভ, এটা কোনো জীবন হইতে পারে না। জগৎ দেখ কি সুন্দর ভালোবাসার জীবন, এই জীবনে ভালোবাসা আছে, সুখ আছে, আনন্দ আছে, আমি আর এই জীবনে নাই। বাইচা যদি থাকি তাহলে সুন্দরভাবে বাঁচব, ভালোবাসা দিয়ে বাঁচব, বাঁচলে মানুষের মতো বাঁচব। তোলা প্লিজ, আরে বিষয়টা বোঝার চেষ্টা কর। আরে কখন যে পুলিশ এসে পড়ে, চল। পুলিশ অলরেডি আয়া করছে, আমি পুলিশে ফোন দিয়ে ফেলছি। কসকি তুই? তোমরা আমারে মাফ করে দিও।